Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. छात्र छात्री तुम्हरा प्रत्येके आशा करी खूब भलो आछो सुस्थ आछो ऑनलाइन ऑडियो वीडियो क्लासरूमे तुम्हारे स्वागत जानाई। आमी सुब्रवितान साहा मालदा जिला स्कूल पदार्थ विद्यार शिक्षक। तो जिला प्रशासन और जिला शिक्षा दफ्तर उद्योगे जो ऑनलाइन टेली क्लासेर व्यवस्था करा हुआ है से टेली क्लासे आज आमी तुम्हारे सामने उपस्थित हो क्लास टुएल्वर क्लासरूमे। तो तुम्हारा जानो जे आमी यूनिट वानेर थार्ड चैप्टर तड़ित विभव पढ़ा। तो एर आगे दिन अब्दि पढ़े से हलो तड़ित द्विमेरुर विभिन्न जगह तड़ित विभव बेर कर। तो आशा करी तुम्हारा विषयगुलो बाड़ी भालो करे पढ़े। आज के आमादेर जेटा मूल आलोच्य विषय से हलो तड़ित प्राबल्य और तड़ित विभवर मध्य पारस्परिक सम्पर्क। खूब इम्पर्टेंट एक टपिक, तुम्हारा खूब मनोयोग सहकारे सुनबे क्लासटा आज के एवं तुम्हारा संगे संगे खाता पेन এবং বইটা সঙ্গে নিয়ে বসবে। তো চলো শুরু করা যাক আজকে আমাদের টপিক তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের সম্পর্ক। তো আমরা প্রথমে একটা সুষম তড়িৎ ক্ষেত্র নেব। সুষম তড়িৎ ক্ষেত্র অর্থাৎ যে তড়িৎ ক্ষেত্রের সমস্ত জায়গায় ক্ষেত্র প্রাবল্যের মানটা সমান। এইবার এই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা কিছু বলরেখা অঙ্কন করব। তোমরা জানো সুষম তড়িৎ ক্ষেত্রের বলরেখাগুলো দেখতে এরকম হয়, সমদূরবর্তী সমান্তরাল সরল রেখা। তড়িৎ ক্ষেত্র অধ্যায় তোমাদের বলা হয়েছিল। আচ্ছা, এইবার ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশনটাও আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশনটা হচ্ছে এই দিকে, লেফট টু রাইট, ঠিক আছে। এইবার আমরা এই বলরেখার অভ্যন্তরে বলরেখার ওপরে দুটো বিন্দু আমরা কল্পনা করেছি, এ এবং বি, যাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। আচ্ছা, এবার কি তোমরা আমাকে বলতে পারবে যে এ বিন্দুর বিভব বেশি না বি বিন্দুর বিভব বেশি? ধরে নাও এ বিন্দুর বিভব হচ্ছে ভি এ, বি বিন্দুর বিভব ভি বি। তাহলে তোমরা আমাকে বলতে পারবে ভি এ বড় না ভি বি বড়? আচ্ছা, আমি যদি একটা মুক্ত ধনাত্মক আধানকে এতে রাখি তাহলে কিন্তু কি হবে, আধানটা অটোমেটিক্যালি এ থেকে বি এর দিকে চলে যাবে। কেন? কারণ ইলেকট্রিক ফিল্ড ইন্টেনসিটির ডিরেকশন আছে ওই দিকে, বাম দিক থেকে ডান দিকে। অর্থাৎ একটা বল কাজ করছে কিন্তু এ থেকে বি এর দিকে। অর্থাৎ আমি যদি একটা মুক্ত ধনাত্মক আধানকে এতে রাখি তাহলে সেটা কিন্তু অটোমেটিক্যালি এ থেকে বি এর দিকে চলে যাবে। তাহলে আমরা বলতেই পারি তাহলে ভি এ গ্রেটার দেন ভিবি। বিগত ক্লাসে আমরা দেখেছি যে বিভব আধান সবসময় পরিবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে আধান যেহেতু এ থেকে বি এর দিকে যাচ্ছে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে ভি এ গ্রেটার দেন ভিবি। তাহলে এদের মধ্যে বিভব পার্থক্য কত? বিভব পার্থক্য ভি এ মাইনাস ভিবি। আচ্ছা, এই বিভব পার্থক্যটা কত হবে সেইটা ধরো। এবার আমি সেই আধানটাকে বি থেকে এর দিকে নিয়ে আসছি। বি থেকে এর দিকে নিয়ে আসার জন্য আমাকে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে কাজ করতে হচ্ছে, মানে ক্ষেত্র প্রাবল্যের যেদিকে ডিরেকশান তার উল্টো দিকে আমাকে আধানটাকে নিয়ে আসতে হচ্ছে। তার ফলে কিন্তু আমাকে একটা কৃতকার্য করতে হবে। তাহলে বি থেকে এতে, বি থেকে এতে একটা একটা মুক্ত ধনাত্মক আধানকে নিয়ে আসার জন্য যে কৃতকার্যটা করতে হবে সেটা হচ্ছে বল ইনটু সরণ। তোমরা জানো কৃতকার্য, তাহলে বল কত? বল হচ্ছে ই ক্ষেত্র প্রাবল্য ইনটু ডিস্টেন্স, বি থেকে এর ডিস্টেন্স হচ্ছে ডি।
তাহলে W দাঁড়ালো কৃতকার্য দাঁড়ালো E ইনটু D। আচ্ছা এর আগে আমি একটা মাইনাস চিহ্ন দেবো, কেন? তার কারণটা হচ্ছে যে প্রাবল্য আর সরণ বিপরীতমুখী, বুঝতেই পারছো যে প্রাবল্যের ডিরেকশন লেফট টু রাইট কিন্তু সরণ হচ্ছে B থেকে A এর দিকে, উল্টো দিকে, তাই জন্য কৃতকার্যটা ঋণাত্মক। আচ্ছা এইবার আমি যদি বলি যে এই কৃতকার্যটাই হবে বিভব পার্থক্যের সঙ্গে সমান, কৃতকার্যটাই হবে বিভব পার্থক্যের সঙ্গে সমান, কেন? তার কারণ আমি আগের দিন বলেছি তোমাদের যে বিভব পার্থক্যের ডেফিনেশান, একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসতে গেলে যে কৃতকার্যটা করতে হয় সেটাই দুটো বিন্দুর বিভব পার্থক্য। তো এখানেও তাই হয়েছে, আমি একটা মুক্ত ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে বি থেকে এতে নিয়ে আসছি, তার জন্য যে কৃতকার্য সেটাই হচ্ছে বিভব পার্থক্য। ঠিক আছে, তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে কিন্তু এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কত, ই ইজ ইকুয়াল টু ভি এ মাইনাস ভি বি ডিভাইডেড বাই ডি, তার আগে একটা মাইনাস চিহ্ন। তাহলে এটাই কিন্তু দেখো সুষম তড়িৎ ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এবার আমরা অসম তড়িৎ ক্ষেত্রে দেখব যে অসম তড়িৎ ক্ষেত্রে কি হয় প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক। অসম তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক, অসম তড়িৎ ক্ষেত্র অর্থাৎ যে তড়িৎ ক্ষেত্রের সমস্ত বিন্দুতে প্রাবল্যের মান সমান হবে না। তাহলে ধরে নাও অসম তড়িৎ ক্ষেত্রে আমরা দুটো বিন্দু নিয়েছি এ আর বি, যারা খুব কাছাকাছি অবস্থিত, যাদের মধ্যবর্তী ব্যবধান ডিএক্স, খুব ছোট ডিরেকশন, মানে তাদের মধ্যবর্তী ব্যবধানটা খুব ছোট। তাহলে যেহেতু মধ্যবর্তী এবং ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে ই এদিকে লেফট টু রাইট, তাহলে যদি মধ্যবর্তী ব্যবধান যদি খুব কম থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে দুটো পয়েন্টের এ আর বি দুটো পয়েন্টের প্রাবল্যের মান কাছাকাছি বা প্রায় সমান, তাদের প্রাবল্যের মান প্রায় সমান হবে, কিন্তু বিভব পার্থক্য তো সমান হবে না, কারণ যেহেতু ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা এ থেকে বি এর দিকে, তাই জন্য বি এর যা বিভব হবে এ এর বিভব তার থেকে সামান্য বেশি হবে, কারণ ফিল্ডের ডিরেকশন এ থেকে বি এর দিকে, এ পয়েন্টের বিভব বেশি বি অপেক্ষা। তাহলে ধরে নাও বি এর বিভব হচ্ছে ভি এবং এর বিভব, যেহেতু তাদের মধ্যে ব্যবধানটা খুব ছোট তাই জন্য এর বিভব বি অপেক্ষা সামান্য বেশি হবে, তো ধরে নিলাম ভি প্লাস ডিভি। আচ্ছা তাহলে আগের মতো এ আর বি এর মধ্যে পটেন্সিয়াল ডিফারেন্স কত, এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে পটেন্সিয়াল ডিফারেন্স ভি প্লাস ডিভি মাইনাস ভি। ঠিক আছে, এ আর বি এর মধ্যে পটেন্সিয়াল ডিফারেন্স হচ্ছে ভি প্লাস ডিভি মাইনাস ভি। তাহলে আগের মতোই একটা একক ধনাত্মক আধানকে আমরা বি থেকে এতে নিয়ে আসছি, তাহলে একটা একক ধনাত্মক আধানকে যদি বি থেকে এতে নিয়ে আসি তাহলে কৃতকার্য কত, সেটা হচ্ছে প্রযুক্ত বল গুণ সরণ, প্রযুক্ত বল গুণ সরণ, কিন্তু সামনে একটা মাইনাস চিহ্ন হবে ওই আগের মতোই, ইলেকট্রিক ফিল্ডের যেদিকে ডিরেকশন সরণ হচ্ছে তার উল্টো দিকে, তাই জন্য ওইটা কৃতকার্য। তাহলে এইটা ইজুকাল টু ওই কৃতকার্যের সঙ্গে সমান হবে মাইনাস ই গুণ ডিএক্স, অতএব বি প্লাস ডিভি মাইনাস ভি, মানে এখান থেকে পেয়ে গেলাম ই ইজুকাল টু মাইনাস ডিভি ডিএক্স। খুব ইম্পর্টেন্ট একটা টার্ম পেলাম আমরা, ই আর ভি এর মধ্যে সম্পর্ক, ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক পোটেন্সিয়ালের মধ্যে সম্পর্ক যেটা পেলাম সেটা হচ্ছে ই ইজিক্যাল টু মাইনাস ডিভি ডিএক্স। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের নিউমেরিক্যালসের ক্ষেত্রে এবং পরবর্তীকালে আমাদের পরবর্তী এই অধ্যায়েরই পরবর্তী পার্ট বা পরবর্তী চ্যাপ্টারও আমাদের খুব কাজে লাগবে, ইলেকট্রিক ফিল্ড এবং পোটেন্সিয়ালের মধ্যে সম্পর্ক সেটা কী, সেটা হচ্ছে ই ইজিক্যাল টু মাইনাস ডিভি ডিএক্স। এবং এই ডিভি ডিএক্স যে রাশিমালাটা সেটাকে আমরা বলবো বিভবের নতিমাত্রা, বিভবের নতিমাত্রা, এবং এর এককটা কত হবে, এককটা বুঝতে পারছো ভোল্ট, মানে বিভব প্রভেদের একক ডিভাইডেড বাই ডিস্টেন্সের একক, মানে ভোল্ট পার মিটার, বা আরেকটা একক হবে সেটা হচ্ছে ভোল্টের একক, মানে বিভবের একক ডিভাইডেড বাই ডিস্টেন্সের একক। তো ভোল্টের একক বিভবের একক কত হয়, মানে বিভবের
আচ্ছা বিভবের যদি এটার যদি মাত্রা জানতে চায় তাহলে মাত্রা কত হবে? আচ্ছা এটার যদি মাত্রা মানে বিভবের যে নতিমাত্রা তার মাত্রাটা কত হবে? মাত্রাটা হচ্ছে বিভবের মাত্রা। বিভবের মাত্রা কত হয় সেটা হচ্ছে আমরা জানি ডাব্লুর মাত্রা বাই কিউ এর মাত্রা। তাহলে ডাব্লুর মাত্রা কত? এম এল টি মাইনাস টু ডিভাইডেড বাই আই টি, মানে এম এল টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান। আচ্ছা এর মাত্রা দাঁড়াবে তাহলে এখানে তোমার ডিএক্স মানে ডিস্টেন্স দিয়ে ভাগ আছে কৃতকার্য। আচ্ছা এখানে এম এল টু হবে, তাহলে কৃতকার্যের মাত্রা হচ্ছে এম এল টু টি মাইনাস টু। তাহলে এটা দাঁড়ালো হচ্ছে মাত্রাটা এম এল টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান। তাহলে আমরা কিন্তু বিভবের নতিমাত্রার একক এবং মাত্রা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। একক দাঁড়ালো ভোল্ট পার মিটার এবং মাত্রা দাঁড়ালো এম এল টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা এইবার আমাদের যেটা টপিক, আমাদের নেক্সট টপিক আমরা পড়ব সেটা হচ্ছে যে সুষমভাবে আহিত কোনো পরিবাহীর বা গোলকের সুষমভাবে আহিত গোলকের তড়িৎবিভব, গোলকের তড়িৎবিভব। আচ্ছা এর আগের দিন ক্লাসে কিন্তু আমরা বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বিভবের মান কিন্তু আমরা বের করেছি। ঠিক আছে, দেখো অনিয়মিত আকারের যদি কোনো পরিবাহী আমাদের দিয়ে দেওয়া হয়, অনিয়মিত আকারের পরিবাহীর ক্ষেত্রে প্রাবল্য এবং বিভব বের করা সেটা কিন্তু একটু সময় সাপেক্ষ এবং জটিল ব্যাপার। তবে নিয়মিত আকারের যদি কোনো পরিবাহী আমাদের দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রে কিন্তু প্রাবল্য এবং বিভব বার করা সহজ বা আমরা সেটা বার করা যায়। তো আমরা নিয়মিত আকারের পরিবাহীর মধ্যে আমরা বেছে নিয়েছি সুষমভাবে আহিত কোনো গোলক। সুষমভাবে আহিত কোনো গোলকের ক্ষেত্রে, সুষমভাবে আহিত কোনো গোলকের ক্ষেত্রে আমরা কোনো বিন্দুতে প্রাবল্য এবং বিভব কত হয় সেটা দেখব। তবে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো সুষমভাবে আহিত গোলকের সেন্টার যদি ও হয় তাহলে সেই গোলাকাকার পরিবাহীর বা গোলীয় পরিবাহীর বাইরে কোনো বিন্দুতে যখন আমরা প্রাবল্য বা বিভব বের করতে চাইব তখন আমরা ধরে নেব এর সমস্ত আধান কেন্দ্রে সঞ্চিত আছে। ঠিক আছে, অর্থাৎ একে যদি আমি কিউ পরিমাণ আধান দিয়ে আহিত করি তাহলে আমরা ধরে নেব এর সমস্ত আধান কেন্দ্রে সঞ্চিত আছে, অর্থাৎ ও বিন্দুতেই আছে। এই গোলীয় পরিবাহীর ব্যাসার্ধ হচ্ছে আর, ধরো এইখানে পি বিন্দু আছে, এইখানে আমাকে প্রাবল্য এবং বিভব বের করতে হবে। ও থেকে পি এর ডিস্টেন্স হচ্ছে এক্স, ও পি হচ্ছে এক্স। তাহলে অতি সহজেই আমরা পি বিন্দুতে প্রাবল্য বের করতে পারি। পি বিন্দুতে প্রাবল্য কত হবে সেটা আমরা জানি, ই ইজ ইকুয়াল টু পিতে প্রাবল্য বের করার নিয়মটা হচ্ছে যে এখানে একটা আমাকে মনে মনে একক ধনাত্মক আধান আছে বলে ধরে নেব, তাহলে এটা এস আইতে হবে ওয়ান বাই ফোর পাই এপসিলন কিউ বাই এক্স স্কোয়ার। আচ্ছা বিভবটা কত হবে? বিভবটা এর আগের দিনে আমরা বের করেছি বিন্দু আধানের জন্য বিভব, যেহেতু আধান গোলকের সেন্টারে আছে তাই জন্য আমরা এটাকে বিন্দু আধান বলে ভাবতে পারি। তার জন্য এর ক্ষেত্রে বিভব কত হবে? ওয়ান বাই ফোর পাই এপসিলন কিউ বাই এক্স। তাহলে এটা হচ্ছে সুষমভাবে আহিত কোনো গোলকের বাইরে কোনো বিন্দুতে প্রাবল্য এবং বিভবের মান। ঠিক আছে, আচ্ছা এইবার এই পি বিন্দুটা যদি পরিধির ওপর বা এই গোলীয় পরিবাহীর পরিধির ওপর যদি কোনো একটা বিন্দু হতো তখন কি হতো? এই পি বিন্দুটাই মনে করো এই গোলীয় পরিবাহীর পরিধির ওপর কোনো বিন্দু, তখন তো তাহলে এক্স ইকুয়াল টু আর হয়ে যেত, তখন এক্স ইকুয়াল টু আর হয়ে যেত, তাহলে তখন ফর্মুলাগুলো হয়ে যেত, প্রাবল্যটা হয়ে যেত ওয়ান বাই ফোর পাই এপসিলন কিউ বাই আর স্কোয়ার এবং ভিটা হয়ে যেত ওয়ান বাই ফোর পাই এপসিলন কিউ বাই আর।
যদি বি বিন্দুটা পরিধির ওপর কোনো স্থানে হতো, অবস্থান করত। আচ্ছা, এইটা গেল সুষমভাবে আয়িত কোনো গোলীয় পরিবাহীর বাইরে এবং পরিধির উপর কোনো স্থানে প্রাবল্য এবং বিভবের মান। আচ্ছা, যদি তোমাকে বলে পরিবাহীর অভ্যন্তরে কোনো বিন্দুতে প্রাবল্য ও বিভব কত হবে, দেখো এইটা প্রমাণ করা যায় যে কোনো গোলীয় পরিবাহীর অভ্যন্তরে কিন্তু তড়িৎ বিভবের মান সর্বদা সমান থাকে, মানে সুষমভাবে বণ্টিত থাকে আধানটা। অর্থাৎ সুষম একটা গোলীয় পরিবাহীর ভেতরে বিভবের মান কখনো পাল্টায় না, বিভবের মান একই থাকে। আচ্ছা, বিভবের মান যদি একই থাকে তাহলে আমরা বলতে পারি কি, তড়িৎ প্রাবল্য আমরা একটু আগেই দেখলাম ডিভিডিআর বা ডিভিডিএক্স, তাহলে ভেতরে কিন্তু গোলীয় পরিবাহীর ভেতরে প্রাবল্যের মান কিন্তু জিরো। গোলীয় পরিবাহীর বাইরে বিভবের একটা মান আছে, পরিধির উপরে একটা মান আছে, এমনকি অভ্যন্তরেও গোলীয় পরিবাহীর বিভবের মান সর্বত্র সমান, কিন্তু ভেতরে প্রাবল্যের মান জিরো। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। সুষমভাবে আয়িত কোনো গোলীয় পরিবাহীর তড়িৎ বিভব আমরা করে দেখালাম। আচ্ছা, এইবার আমরা তড়িৎ স্থিতিশক্তি সম্বন্ধে কিছু জানবো, ইলেকট্রিক পোটেন্সিয়াল এনার্জি। তড়িৎ স্থিতিশক্তি, তড়িৎ স্থিতিশক্তি ইংরেজিতে বলবো ইলেকট্রিক পোটেন্সিয়াল এনার্জি। পোটেন্সিয়াল এনার্জি, কি বিষয়টা? তড়িৎ স্থিতিশক্তি হচ্ছে যে আমরা এটা ইতিপূর্বেই জেনে এসেছি যে অসীম দূরত্ব থেকে আমাকে যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে হয় তাহলে আমাকে একটা কৃতকার্য করতে হবে। কিন্তু প্রশ্নটা হলো যে একটিমাত্র আধানকে না নিয়ে এসে আমি যদি বেশ কতগুলি আধানকে নিয়ে আসি, ধরো একটিমাত্র আধানকে না নিয়ে এসে আমি একাধিক আধান আমি অসীম দূরত্ব থেকে নিয়ে আসছি এবং অসীম দূরত্ব থেকে নিয়ে এসে আধানগুলিকে আমি তড়িৎ ক্ষেত্রের মধ্যে বিভিন্ন জায়গায় আমি রাখলাম, তাহলে ওই আধানগুলি দ্বারা যে সংস্থাটা তৈরি হলো সেই সংস্থার তড়িৎ স্থিতিশক্তি কত হবে? অর্থাৎ আমি অসীম দূরত্ব থেকে একাধিক আধান, কতকগুলি আধানকে আমি নিয়ে এসেছি তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন জায়গায় প্লেস করেছি, তাহলে ওই যে আধানগুলি দ্বারা যে গঠিত সংস্থা তার টোটাল তড়িৎ শক্তি হবে আমাকে যে মোট কৃতকার্য করতে হলো সেই কৃতকার্যের যোগফল। ঠিক আছে, অর্থাৎ আমি অসীম দূরত্ব থেকে যে সমস্ত আধানগুলোকে নিয়ে আসলাম তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন জায়গায়, এই যে নিয়ে আসার জন্য আমাকে যে প্রত্যেকটার জন্য যে ইন্ডিভিজুয়ালি কার্য করতে হলো সেই কার্যগুলোকে যদি আমরা বীজগাণিতিক সমষ্টি করে দিই তাহলেই কিন্তু আমরা ওই আধানগুলো দ্বারা গঠিত সংস্থার টোটাল তড়িৎ স্থিতিশক্তি আমরা পেয়ে যাব। তো বিষয়টা কীরকম, বিষয়টা আমরা করে দেখাচ্ছি। ধরো আমরা অনেকগুলো আধানকে নিয়ে আসবো না, ধরো আমরা মাত্র দুটো আধান বা দুটো আধান দ্বারা গঠিত কোনো সংস্থা আমরা দেখব। ধরো এ বিন্দু এবং বি বিন্দুতে, এ বিন্দুতে কিউ ওয়ান আধান রাখা আছে, বিতে কিউ টু আধান রাখা আছে এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। তাহলে আমরা আগে দেখবো যে এই দুটো আধান দ্বারা গঠিত যে সংস্থা এই সংস্থার কত তড়িৎ স্থিতিশক্তি হয়। তো এই দুটো আধান দ্বারা গঠিত সংস্থার যখন তড়িৎ স্থিতিশক্তি আমরা দেখবো, আমরা প্রথমে মনে করবো যে কিউ টু আধানটা নেই, মনে মনে প্রথমে মনে করবো এই কিউ টু আধানটা নেই। তাহলে কিউ টু আধানটা যদি নেই তাহলে কিউ ওয়ান আধানের জন্য বিতে কত পোটেন্সিয়াল হবে, এতে অবস্থিত প্লাস কিউ আধানের জন্য বিতে তড়িৎ বিভব হবে 1/4πε Q1/r, অবশ্যই তাই হবে। আচ্ছা, এইবার মনে করো আমি অসীম দূরত্ব থেকে কিউ টু আধানটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে প্লেস করলাম, তাহলে আমাকে কত কৃতকার্য করতে হবে?
অসীম দূরত্ব থেকে আমি এই কিউটু আদানটাকে বিতে নিয়ে এসে প্লেস করলাম, তাহলে আমাকে কত কৃতকার্য করতে হবে? সেটা হচ্ছে ডাব্লু, ডাব্লু ইজ ইকুয়াল টু কিউ টু ইন্টু ভি, কৃতকার্য ইন্টু ভোল্টেজ, মানে বিভব পার্থক্য আর কি। তাহলে এখানে যদি মানটা আমরা বসিয়ে দিই তাহলে কত হবে কিউ টুর মানটা? সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন কিউ1 কিউ2 বাই আর। তো ডেফিনেশান অনুযায়ী এইটাই তো স্থিতিশক্তি। কারণটা কি, আমি তো প্রথমেই বললাম যে আমি যদি অনেকগুলো আদানকে নিয়ে আসি তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে, তাহলে নিয়ে আসার জন্য আমাকে যে টোটাল কৃতকার্যটা করতে হলো সেইগুলোর সমষ্টি, সেটা হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি। তো এখানে তো আমি একটাই আদানকে নিয়ে আসছি, একটা আদানকে নিয়ে আসার জন্য যে কৃতকার্য তাহলে সেটাই হবে তড়িৎ স্থিতিশক্তি। অর্থাৎ তড়িৎ স্থিতিশক্তি হয়ে গেল ওই সংস্থার যে তড়িৎ স্থিতিশক্তি, অর্থাৎ দুটো বিন্দু দ্বারা গঠিত যে তড়িৎ সংস্থা তার স্থিতিশক্তি দাঁড়ালো ইউ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন কিউ1 কিউ2 ডিভাইডেড বাই তাদের দূরত্ব। এটা যেহেতু তড়িৎ স্থিতিশক্তি মানে শক্তির একক, তাহলে এটা একক হবে সিজিএস আর এবং এসআইতে জুল, এর একক হবে সিজিএস এসআই, এর দু রকম একক, সিজিএস হবে আর, এসআইতে হবে জুল। আচ্ছা, তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ, তোমাদের বোঝার কোনো সমস্যা থাকা উচিত নয়। আচ্ছা, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুকে যখন আমরা বিক্ষিপ্ত করব তখন কত কৃতকার্য দরকার। তড়িৎ দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য ও শক্তি, তড়িৎ দ্বিমেরুকে আমরা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে প্লেস করব, কিন্তু কেমন করে প্লেস করব? ধরো, আচ্ছা ধরো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এরকম ছিল, এটা তোমাদের পড়ানো হয়েছে তড়িৎ ক্ষেত্র অধ্যায়ে, তাও আমি আরেকবার বলে দিচ্ছি কারণ এখানে তোমাদের কাজে লাগবে। তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন ধরো এদিকে, ক্ষেত্র প্রবলের ডিরেকশন। এইবার আমি একটা তড়িৎ দ্বিমেরুকে প্লেস করেছি এইভাবে, এটা ধরো একটা তড়িৎ দ্বিমেরু মাইনাস কিউ প্লাস কিউ, এদের মধ্যবর্তী ব্যবধান হচ্ছে 2L, এবং তড়িৎ ক্ষেত্রের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছি, তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে প্লেস করেছি। তাহলে ক্ষেত্র প্রবলের ডিরেকশন দেখানো হয়েছে, তড়িৎ দ্বিমেরুটাকে আমরা কিন্তু সোজাভাবে প্লেস করিনি, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে দ্বিমেরুটাকে থিটা অ্যাঙ্গেলে প্লেস করেছি। তাহলে থিটা অ্যাঙ্গেলে প্লেস করলে কী হবে, তড়িৎ দ্বিমেরুর উপর একটা টর্ক কাজ করবে যেটা পড়ানো হয়েছে তড়িৎ ক্ষেত্রে, এবং সেই টর্কের রাশিমালাটাও কত হবে সেটাও তোমাদের বলা হয়েছিল, তাও সেটা কত হবে, সেটা হয় হচ্ছে পিই সাইন থিটা, পিটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক, ই তো ক্ষেত্র প্রবল, সাইন থিটা মানে এই অ্যাঙ্গেলের সাইন। তাহলে একটা তড়িৎ দ্বিমেরুকে যখন ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে থিটা কোণে প্লেস করেছি তখন তার উপর সেই দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক হচ্ছে ওইটা পিই সাইন থিটা। এই টর্কের কাজটা কি, কী করবে টর্কটা, টর্কটা অবশ্যই তড়িৎ দ্বিমেরুটাকে ঘুরিয়ে ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে অ্যালাইনমেন্ট করার চেষ্টা করবে, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুটাকে ঘুরিয়ে কী করবে, ইলেকট্রিক ফিল্ডের দিকে, ইলেকট্রিক ফিল্ড দিক বরাবর স্থাপন করার চেষ্টা করবে। স্বাভাবিকভাবেই যখন থিটা ইজ ইকুয়াল টু জিরো তখন দেখো তো টাউ ইজ ইকুয়াল টু জিরো, থিটা ইজ ইকুয়াল টু জিরো মানে কি, মানে সেইটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর সাম্যাবস্থা। হ্যাঁ, তড়িৎ দ্বিমেরুর সাম্যাবস্থা, তাহলে তড়িৎ দ্বিমেরুর সাম্যাবস্থা মানে কি, মানে তখন ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে সে অ্যালাইনমেন্ট হয়ে গেছে, অর্থাৎ সে পুরোপুরি সোজাসুজি হয়ে গেছে, অর্থাৎ ছবিটা এরকম হবে না, তখন ছবিটা তখন মনে করো এরকম হবে, এটা মাইনাস কিউ এটা প্লাস কিউ, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে অ্যালাইনমেন্ট হয়ে গেছে, তো
তখন থিটা ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা, কিন্তু আমি যদি এইবার এই তড়িৎ মেরুটাকে বিক্ষিপ্ত করতে চাই, ইলেকট্রিক ফিল্ডের থেকে ধরো বিক্ষিপ্ত করতে চাই, তাহলে বিক্ষিপ্ত করার জন্য আমাকে একটা কৃতকার্য করতে হবে, এবং যেই কৃতকার্যটা আমি করব সেই কৃতকার্যটাই কিন্তু দ্বিমেরুর মধ্যে সঞ্চিত থাকবে অ্যাজ এ ইলেকট্রিক পোটেন্সিয়াল এনার্জি। অর্থাৎ আমি কি বললাম, আমি বললাম যে এই তড়িৎ দ্বিমেরুটাকে ইলেকট্রিক ফিল্ডের দিকে আমি আরও ঘুরিয়ে দেবো, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে আরও বাহ্যিক কৃতকার্য করতে হবে, একটা বহিষ্ঠ সংস্থা বা এক্সটার্নাল এজেন্ট দ্বারা আমাকে একটা কৃতকার্য করতে হবে, এবং যেই কৃতকার্যটা আমি করব সেটাই কিন্তু তড়িৎ দ্বিমেরুর মধ্যে জমা থাকবে অ্যাজ এ পোটেন্সিয়াল এনার্জি। সেই পোটেন্সিয়াল এনার্জিটা কত সেটাই আমরা এখন বের করব। তো ধরো কৌণিক সরণটা থিটা থেকে বাড়িয়ে আমি থিটা প্লাস ডি থিটা করলাম, মানে আর কিছুই না, আমি আরও কৌণিক সরণটা ডি থিটা পরিমাণ বাড়িয়ে দিলাম। অর্থাৎ আগে এখানে ছিল, এখন মনে করো এইটুকু পরিমাণ আমি বাড়ালাম, মানে আগে ছিল ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে থিটা, এখন ধরো আরেকটু অ্যাঙ্গেল বাড়িয়ে ডি থিটা করলাম, থিটা প্লাস ডি থিটা অ্যাঙ্গেলে বাড়ালাম। তাহলে থিটা প্লাস ডি থিটা অ্যাঙ্গেলে বাড়াতে মানে কৌণিক সরণ আমি আরেকটু বাড়িয়ে দিয়েছি, তাহলে আমাকে কিছুটা কৃতকার্য করতে হবে। কতটা কৃতকার্য করলাম সেটা মনে করো ডিডাব্লু, কৃতকার্য নিশ্চয়ই খুব ছোট করতে হবে, কারণ কৌণিক সরণটা খুব ছোট হয়েছে। আচ্ছা, তোমরা জানো কৃতকার্য মানে বল গুণ সরণ, কিন্তু এখানে বল গুণ সরণ করলে কিন্তু হবে না, কারণ এটা কিন্তু রোটেশনাল মোশন হচ্ছে, মানে কৌণিক সরণ হচ্ছে। অ্যাকচুয়ালি তড়িৎ দ্বিমেরুটা যেখানে ছিল সেখান থেকে আমি আরেকটু সরালাম, আরেকটু সরালাম, তার ফলে কিন্তু কী হলো, তার কৌণিক সরণ হয়েছে। কৌণিক সরণ যদি হয় তাহলে তোমরা জানো রোটেশনাল ডায়নামিক্সে রৈখিক গতির ক্ষেত্রে বলের যা ভূমিকা, রৈখিক গতির ক্ষেত্রে বলের যা যেটা ভূমিকা, কৌণিক গতির ক্ষেত্রে কিন্তু টর্কের একই ভূমিকা। কিন্তু আবার তাই বলে তোমরা মনে করো না যে বল আর টর্ক সেম, সেটা কখনো হতে পারে না, তো দুটোর একক আলাদা, মাত্রা আলাদা, সবই আলাদা, খালি বলটা কাজ করে রৈখিক গতির ক্ষেত্রে, সেম কাজ বলের কাজটাই টর্ক করবে রোটেশনাল ডায়নামিক্সে। ঠিক আছে, তাহলে এখানে তাহলে কত, সেটা হচ্ছে টাও ইনটু ডি থিটা, টর্ক ইনটু সরণ। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা ডাব্লুটা বের করতে চাই, আচ্ছা ডি ডাব্লু মানেই হচ্ছে যে কৃতকার্যটা করতে হয় সেই কৃতকার্যটাই সঞ্চিত থাকবে তড়িৎ স্থিতিশক্তি হিসাবে। অর্থাৎ ডি ডাব্লুটাকে আমরা ডি ইউ লিখতে পারি, টাউ ডি থিটা, অর্থাৎ ইউ মানে হচ্ছে ইন্টিগ্রেশন টাউ ডি থিটা। তো টাউয়ের মানটা আমরা আবার বসিয়ে দেবো পি ই সাইন থিটা ডি ডি থিটা, যার লিমিটটা থাকবে জিরো টু থিটা। তো এইটা করলে ইন্টিগ্রেশনটা ওখান থেকে করলে কি হচ্ছে, সেটা দাঁড়াচ্ছে পি ই ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। অর্থাৎ কি দাঁড়ালো, দাঁড়ালো হচ্ছে যে তড়িৎ দ্বিমেরুকে আমাকে যদি ইলেকট্রিক ফিল্ডের থেকে আরও সরাতে হয়, ইলেকট্রিক ফিল্ডের দিকে যে অ্যাঙ্গেলে আছে তার থেকে যদি আরও কিছুটা সরাতে হয়, মানে মোট কথা আমাকে যদি বিক্ষিপ্ত করতে হয়, তাহলে আমাকে কিন্তু একটা কৃতকার্য করতে হবে, যে কৃতকার্যটা কত সেটা হচ্ছে পি ই ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। তাহলে বিক্ষিপ্ত হওয়ার পর আমি যে কৃতকার্যটা করলাম সেটা কোথায় যাবে, আমি যে কৃতকার্যটা করলাম সেটাই বিক্ষিপ্ত হওয়ার পর ওই তড়িৎ দ্বিমেরুর মধ্যে সঞ্চিত থাকবে অ্যাজ এ ইলেকট্রিক পোটেন্সিয়াল এনার্জি। তাহলে কৃতকার্যটাই দাঁড়ালো স্থিতিশক্তি, এবং সেই স্থিতিশক্তির কত রাশিমালা, সেটা হচ্ছে পি ই ইন্টু ওয়ান মাইনাস কস থিটা, ডাইপোল মোমেন্ট ইন্টু ক্ষেত্র প্রাবল্য মাল্টিপ্লাইড বাই ওয়ান মাইনাস কস থিটা। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে তোমাদের বইয়ে কিছু স্পেশাল কেস আছে, স্পেশাল কেস যেমন ধরো থিটাটাকে তুমি 90 ডিগ্রি ঘোরাতে চাইছো, থিটাটাকে 90 ডিগ্রি ঘোরাতে চাইলে তোমাকে কত কৃতকার্য করতে হবে, অর্থাৎ যেদিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে তার সঙ্গে পুরো 90 ডিগ্রি তুমি ঘোরাতে চাইছো, তাহলে তোমাকে কৃতকার্য যেটা করতে হবে সেটা ডাব্লু ইজ ইকুয়াল টু কত, কস 90 মানে জিরো মানে পি ই। ঠিক আছে, এটা এক নম্বর স্পেশাল কেস। দু নম্বর স্পেশাল কেস, ধরো তুমি 180 ডিগ্রি ঘোরাতে চাইছো, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের যেদিকে ডিরেকশান তার পুরো অপোজিট ডিরেকশানে তুমি ঘোরাতে চাইছো তড়িৎ দ্বিমেরুটাকে, তাহলে ঘোরানোর জন্য তোমাকে কত কৃতকার্য করতে হবে, ডাব্লু ইজ ইকুয়াল টু, এখানে আমরা থিটার জায়গায় 180 যদি বসাই
कस 180 मान हम माइनस वन एखे हो जाए टू पीई हलो अच्छा एबार मन करो जे एगुलो किन्तु आम्रा सबई जिरो डिग्री थेके थीटा डिग्री सरिएछि कारण वन माने किन्तु कस जिरो माने जिरो थेके थीटा माने प्रथमे कोनो अंगेल छिलो ना सेखान थेके थीटा डिग्री सरिएछि तोमाके जदि बोले दे थीटा वन थेके थीटा टू ते सराओ तोमाके जदि बोले जाए जे तड़िद द्विमेरुटाके इलेक्ट्रिक फिल्डेर संगे आगे छिलो थीटा वन एखन तुमि थीटा टू करो ताहले तोमार तार जोन्नो कत कि कार्य करते हबे सेखाने आर किछुई ना एखाने वन माने तो कस जिरो सेटा তাহলে এই কস জিরোর জায়গায় কস থিটা ওয়ান বসবে আর এখানে থিটার জায়গায় থিটা টু বসবে দ্যাট ইজ পিই ওয়ান এই সরি এটা হচ্ছে কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু এটা বসবে এই পরিমাণ কৃতকার্য করতে হবে থিটা ওয়ান থেকে থিটা টুতে তড়িৎ দ্বিমেরুটাকে বিক্ষেপ করার জন্য যে কৃতকার্যটা করতে হবে সেটা হচ্ছে পিই মাল্টিপ্লাইড বাই কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু আচ্ছা তো বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের বোঝার সমস্যা থাকার কথা না ঠিক আছে এবার আমরা তড়িৎ ক্ষেত্রে কোনো আহিত শক্তির বা তড়িৎ ক্ষেত্রে কোনো আহিত কণার কত গতিশক্তি হয় সেটা আমরা দেখব তড়িৎ ক্ষেত্রে কোনো আহিত কণা আমরা রাখব সে কত গতিশক্তি অর্জন করে সেটা দেখব তড়িৎ ক্ষেত্রে আহিত কণার গতিশক্তি তোমরা এটা জানো যে অভিকর্ষের প্রভাবে যখন কোনো বস্তু ভূপৃষ্ঠের দিকে আপতিত হয় ওপর থেকে যখন ভূপৃষ্ঠের দিকে আপতিত হয় তখন তার অভিকর্ষীয় স্থিতিশক্তি কিন্তু কমে এবং সে সমপরিমাণ গতিশক্তি অর্জন করে শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী তোমরা জানো যে শক্তির তো কোনো বিনাশ নেই বা শক্তি কখনো সৃষ্টি হতে পারে না ধ্বংস হতে পারে না এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হতে পারে তো অভিকর্ষের প্রভাবে যখন কোনো বস্তু অবাধে গতিশীল থাকে তখন কিন্তু তার অভিকর্ষীয় স্থিতিশক্তি আস্তে আস্তে কমে এবং সে সমপরিমাণ গতিশক্তি অর্জন করে সেম ঘটনা ঘটে যখন তড়িৎ ক্ষেত্রে কোনো আহিত কণা যখন মুভমেন্ট করে তড়িৎ ক্ষেত্রে যখন কোনো আহিত কণা মুভমেন্ট করে তখন কিন্তু সে তড়িৎ স্থিতিশক্তি সে হারায় এবং সমপরিমাণ গতিশক্তি অর্জন করে সেম ঘটনা এখানেও ঘটে কীরকম বিষয়টা ধরো ধরো এটা একটা তড়িৎ ক্ষেত্র এ পয়েন্ট আর বি পয়েন্ট এদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভি এবার ধরো কিউ আধানে আহিত একটা কণা কিউ আধানে আহিত একটা কণা এ থেকে বিতে যাচ্ছে কিউ আধানে আহিত একটা কণা এ থেকে যদি বিতে যায় যাদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স ভি তাহলে যাওয়ার সময় সে কত পরিমাণ তড়িৎ স্থিতিশক্তি হারাবে সে কিউ ইন্টু ভি পরিমাণ স্থিতিশক্তি হারাবে তড়িৎ স্থিতিশক্তির ফর্মুলা এক্ষুনি পড়ালাম কিউ ইন্টু ভি তাহলে সে তড়িৎ স্থিতিশক্তি হারাবে কিউ ইন্টু ভি যে পরিমাণ স্থিতিশক্তি হারাবে তাহলে সেটাই হচ্ছে তার গতিশক্তি মানে যে পরিমাণ তড়িৎ স্থিতিশক্তি সে হারালো সমপরিমাণ গতিশক্তি সে অর্জন করলো অর্থাৎ এটাই হচ্ছে তার কাইনেটিক এনার্জি কিউ ভি বোঝা গেল আচ্ছা এবার মনে করো যাত্রার শুরুতে এ পয়েন্টে তার গতিবেগ ছিল ভি ওয়ান বি পয়েন্টে তার গতিবেগ হলো ভি টু তাহলে তার এ পয়েন্টে যখন যাত্রা শুরু করেছিল তখন তার গতিশক্তি ছিল হাফ এম ভি ওয়ান স্কোয়ার যখন বিতে গেল তখন তার গতিশক্তি হলো এ তে কাইনেটিক এনার্জি আচ্ছা আমি এরকম করে লিখি কাইনেটিক এনার্জি অ্যাট এ আচ্ছা এবার লিখবো কাইনেটিক এনার্জি অ্যাট বি কাইনেটিক এনার্জি অ্যাট বি কত সেটা হচ্ছে হাফ এম ভি টু স্কোয়ার তাহলে গতিশক্তির পার্থক্য কত যখন ভি ওয়ান থেকে ভি টুতে গেল গতিশক্তির পার্থক্যটাই হবে হচ্ছে এইটা সে যত পরিমাণ গতিশক্তি অর্জন করলো সেইটা তাহলে কিউ ভি আচ্ছা আমি এখানে করি কিউ ভি সমান সমান হাফ এম
ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার যে পরিমাণ গতিশক্তি সে অর্জন করলো সেটাই হচ্ছে এইটা হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার। আচ্ছা এবার মনে করো যে ভি ওয়ানটা জিরো, মনে করো সাপোজ ভি ওয়ানটা যদি জিরো হয় মানে ধরো বস্তুটা বা আহিত বস্তুটা স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করেছে এবং যখন সে ভিতে পৌঁছেছে তখন তার গতিবেগটা ধরো ভি, মানে ভি টুটাকে ভি মনে করো, তাহলে কত হবে? কিউ ভি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। অতএব এখান থেকে কি দাঁড়াচ্ছে, ভি মানে টু কিউ ভি বাই এম, ঠিক আছে। এইটা দেখো খুব ইম্পর্টেন্ট একটা রাশিমালা, আহিত কণার গতিবেগের ফর্মুলা কিন্তু পাওয়া গেল, ঠিক আছে। আহিত কণার গতিবেগের ফর্মুলা পাওয়া গেল এবং যেখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো আহিত কণা যখন ইলেকট্রিক ফিল্ডে মুভমেন্ট করে তখন তার গতিবেগটা হয় হচ্ছে রুট ওভার টু ইন্টু কিউ মানে তার চার্জ মাল্টিপ্লাইড বাই ভোল্টেজ ডিফারেন্স বিটুইন দ্য পয়েন্ট ডিভাইডেড বাই তার মাস। এই ফর্মুলাটা কিন্তু আমাদের খুব কাজে লাগে, কোথায়? পরমাণু বিজ্ঞান বা নিউক্লিয় বিজ্ঞানে আমরা যখন পরবর্তীকালে দেখব তখন কোনো আহিত কণা যেমন ধরো ইলেকট্রন বা প্রোটন তার গতিবেগ নির্ণয়ের জন্য আমাদের এই ফর্মুলাটা কিন্তু অত্যন্ত কাজে লাগে। তো একবার দেখে নাও, আশা করি তোমরা বুঝতে পেরেছ, বোঝার কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা এইবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে একটা শক্তির একক, শক্তির একক যেটা মেনলি পরমাণু বিজ্ঞানে ইলেকট্রন বা প্রোটনের শক্তির একক হিসাবে আমরা পরবর্তীকালে দেখব সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট কি জিনিস দেখো, এটা মেনলি তোমাদের যেটা বললাম এটা কিন্তু একটা শক্তির একক। এবং পরমাণু বিজ্ঞানে আমরা যখন পরবর্তীকালে পড়ব, তোমাদের কোয়ান্টামে আছে পরমাণু গঠন, তো সেই সমস্ত চ্যাপ্টারে আমরা যখন পড়ব পরমাণুর গঠন বা ইত্যাদি বিষয়গুলো তখন কিন্তু ইলেকট্রন এবং প্রোটনের যে শক্তি মেনলি সেই শক্তির একক হিসাবে আমরা ইলেকট্রন ভোল্টটাকে আমরা ব্যবহার করি। তো ইলেকট্রন ভোল্ট মানে বুঝতেই পারছো এখানে দুটো কথা আছে, একটা হচ্ছে ইলেকট্রন একটা হচ্ছে ভোল্ট, নাম শুনেই বুঝতে পারছো কী বিষয়টা। তাহলে কি একটা ইলেকট্রনের সমাধান সম্পন্ন কোনো কণা যখন এক ভোল্ট বিভব প্রভেদ সম্পন্ন কোনো স্থানের মধ্যে দিয়ে যায় তখন তাকে যে কৃতকার্যটা করতে হবে সেটাই হচ্ছে ইলেকট্রন ভোল্ট। আচ্ছা আমি কি বললাম, এক ইলেকট্রন ভোল্টকে আমরা ই ভি দিয়ে লিখবো, ইলেকট্রনের চার্জ ইনটু ভোল্টেজ, মানে এক ইলেকট্রন ভোল্ট মানে এক ইলেকট্রন গুণ এক ভোল্ট। তাহলে আমি কি বললাম যে একটা ইলেকট্রনের সমাধান সম্পন্ন কোনো কণা যখন এক ভোল্ট বিভব প্রভেদ সম্পন্ন কোনো স্থানের মধ্যে দিয়ে যাবে তখন সে যা কার্য সম্পাদন করে সেটাই হচ্ছে এক ইলেকট্রন ভোল্ট। এটা একটা শক্তির একক। তো এখানে আমরা ইলেকট্রনের আধানের মান জানি, সেটা যদি আমরা বসিয়ে দিই সিজিএসএ 4.8 ইন্টু 10^10 ইন্টু এক ভোল্ট মানে একের 300 ইএসইউ বিভব। আচ্ছা এটা যদি করি আমরা তাহলে কত হবে, গুণ করলে 1.6 ইন্টু 10^-12 আর। এবার আমরা জুল আর আর্গের মধ্যে সম্পর্কটা জানি, সেটা হচ্ছে এক জুল মানে হচ্ছে 10^7 আর্গ, তাহলে এটা দাঁড়াচ্ছে 1.6 ইন্টু 10^-19 জুল, ঠিক আছে। তো এটাই হচ্ছে ইলেকট্রন ভোল্ট আর জুলের মধ্যে সম্পর্ক, যে এক ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1.6 ইন্টু 10^-19 জুল, খুবই ইম্পর্টেন্ট এটা। ইএসইউ অবশ্যই চার্জের একক, এখানে ইলেকট্রনের এককটা এখানে সিজিএসএ লেখা হয়েছে। আচ্ছা তাহলে দাঁড়ালো 1 ইলেকট্রন ভোল্ট মনে হচ্ছে 1.6 ইন্টু 10^-19 জুল। তবে তবে ইলেকট্রন ভোল্ট একটা ছোট একক, এর বড় একক হচ্ছে কিলো ইলেকট্রন ভোল্ট কেইভি।
মানে হচ্ছে 10^3 ইলেকট্রন ভোল্ট, 1 মেগা ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 10^6 ইলেকট্রন ভোল্ট। এই হচ্ছে তোমাদের ইলেকট্রন ভোল্টের ব্যাপার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের বোঝার কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, এইবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সমবিভব তল, ইংরেজিতে বলবো ইকুইপোটেনশিয়াল সারফেস। অর্থাৎ কি, নাম শুনে বুঝতে পারছো, সমবিভব তল, অর্থাৎ সমান বিভব যে তলের, কথাটার মধ্যেই মানেটা লুকিয়ে আছে। সম মানে সমান, বিভব তল, অর্থাৎ কি যে যে তলের সমস্ত জায়গায় বিভবটা সমান। তো ডেফিনেশনটা আমরা দেবো কেমন করে, ডেফিনেশনটা দেবো আমরা এরকম করে যে কোনো তড়িৎক্ষেত্রের অন্তর্গত বা কোনো তড়িৎক্ষেত্রের মধ্যে অবস্থিত কোনো তলের যদি সমস্ত জায়গায় বিভবের মান সমান হয় তাহলে আমরা সেই তলকে বলবো সমবিভব তল। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি, কোনো তড়িৎক্ষেত্রের মধ্যে অবস্থিত কোনো তলের যদি সব জায়গায় বিভবের মান সমান হয় তাহলে সেই তলকে আমরা বলবো সমবিভব তল। তো পরীক্ষার সময় তোমাদের সমবিভব তলের বৈশিষ্ট্য আসতে পারে, আমরা পরে পড়াচ্ছি বৈশিষ্ট্যটা। তোমাদের যেটা পরীক্ষার সময় ছবি আঁকতে দেয়, অনেক সময় 2 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষায় দিয়ে দেয়, সেটা হচ্ছে যে সমবিভব তলের ছবি আঁকতে দেয়। তোমাকে হয়তো বলে দিল একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান আছে, তার জন্য একটা সমবিভব তল আঁকো, বা তোমাকে হয়তো বলে দিল যে দুটো বিচ্ছিন্ন মানে দুটো ধনাত্মক আধান আছে তার জন্য সমবিভব তল আঁকো, বা সুষম তড়িৎক্ষেত্র অসম তড়িৎক্ষেত্র এদের জন্য সমবিভব তল পরীক্ষার সময় আঁকতে দিতে পারে, 2 নম্বর থাকবে। তাহলে আমরা প্রথমে ছবিটা আঁকি, সেটা হচ্ছে একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধান, 1 নম্বর একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধান তোমাকে ধরো দেওয়া আছে, তার জন্য সমবিভব তলের ছবিটা কিরকম হবে। ধরো এখানে একটা প্লাস কিউ আধান তোমার দেওয়া আছে, তাহলে আমি তোমাকে বললাম এই প্লাস কিউ আধান থেকে এই r দূরত্বে এখানে বিভবের মান কত হবে, তুমি সহজেই বলে দিবে যে এখানে বিভবের মান এসআইতে হবে 1/4πε q/r, যদি আধানটা শূন্য মাধ্যমে থাকে তাহলে এসআইতে এই পয়েন্টে বিভবের মান এটা দাঁড়াবে 1/4πε0 q/r। তোমাকে বললাম আমি যে তুমি এখান থেকে r দূরত্বে এইখানে বিভবের মান কত হবে বলো, তুমি আমাকে একই কথা বলবে যে এটাই হবে, কারণ ডিস্টেন্স যেহেতু সমান বিভবের মান সমান হবে। তোমাকে বললাম আমি এইখানে r দূরত্বে কত হবে বিভবের মান, তুমি আমাকে বললে তাই হবে। এমনকি যদি বলি যে এই আধান থেকে বাইরে বাইরে r দূরত্বে কত হবে বিভবের মান, একদম সেম হবে, এটাই হবে। অর্থাৎ বিচ্ছিন্ন ধনাত্মক আধানকে ঘিরে আমি যদি একটা ফাঁপা গোলীয় খোলক কল্পনা করি বা গোলক কল্পনা করি, তাহলে এই গোলকের দেখো তো পরিধির ওপর সমস্ত জায়গায় বিভবের মান সমান হবে, তো অবশ্যই সমান হবে, তার কারণ পরিধির থেকে এই আধানের দূরত্ব সর্বত্র সমান। তো আধানের দূরত্ব যদি সর্বত্র সমান হয় তাহলে দূরত্ব যদি সমান হয় আধানটা একই আছে তাহলে বিভবের মান সর্বত্র সমান হবে। অর্থাৎ এটাই হচ্ছে কোনো একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধানের জন্য সমবিভব তলের ছবি, সেটা হচ্ছে একটা ফাঁপা গলীয় খোলক হবে। হ্যাঁ, তো এরকম যে কোনো গোলক আঁকলে সেটিই হবে, যে কোনো ব্যাসার্ধের গোলকই হচ্ছে একটা সমবিভব তল, একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধানের জন্য সমবিভব তল হচ্ছে একটা ফাঁপা গলীয় খোলক। ঠিক আছে, আচ্ছা এবার আমরা সুষম তড়িৎক্ষেত্র কল্পনা করব। সুষম তড়িৎক্ষেত্রের জন্য কি হয় সমবিভব তল, সুষম তড়িৎক্ষেত্র
অর্থাৎ ক্ষেত্র প্রাবল্যের মান ওই তড়িৎ ক্ষেত্রের সর্বত্র সমান। ধরা যাক এই বোর্ডটা হচ্ছে একটা সুষম তড়িৎ ক্ষেত্র এবং এইখানে সুষম তড়িৎ ক্ষেত্রের বলরেখার ডিরেকশনটা এরকম হবে, সমদূরবর্তী সমান্তরাল সরলরেখা। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র যদি বলে দেয় আমাকে, তাহলে সেখানে যদি সমবিভব তল আঁকতে বলে, তাহলে সেই সমবিভব তলটা হবে এই বলরেখার সঙ্গে অঙ্কিত যে প্লেটগুলো, অঙ্কিত যে তলগুলো, সেটাই হবে সমবিভব তল। অর্থাৎ ঠিক আছে, এই যে তলগুলো, ধরো তিনটে তল আমি কল্পনা করলাম, তিনটে প্লেট এবিসি, এবিসি তিনটে তলের পোটেন্সিয়াল হচ্ছে ভি ওয়ান ভি টু ভি থ্রি। দেখো একটা জিনিস দেখো, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন লেফট টু রাইট, মানে পোটেন্সিয়াল যেটা আছে ভি ওয়ান ভি টু ভি থ্রি প্রত্যেকটা তো একই জায়গায় নেই, প্রত্যেকটা মানে প্রত্যেকটা কিছুটা ব্যবধানে আছে। তাহলে প্রত্যেকটা যদি কিছুটা ব্যবধানে থাকে, তাহলে এই তলগুলোর বিভব প্রত্যেকটার সঙ্গে কিন্তু প্রত্যেকটার বিভব আলাদা, মানে এ তলের বিভব ভি ওয়ান, বি এর ভি টু, সি এর ভি থ্রি, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার বিভব আলাদা, কিন্তু প্রতিটা প্লেটের কিন্তু সমস্ত জায়গায় বিভবের মান সেম। তোমাকে যদি বলি এ প্লেট, তাহলে এ প্লেটের যে কোনো জায়গায় বিভবের মান ভি ওয়ান হবে, বি প্লেট যদি নিই তাহলে তার প্রতিটি জায়গায় বিভবের মান ভি টু হবে, সি এরও তাই, সি এরও বিভিন্ন জায়গায় বিভবের মান ভি থ্রি হবে, কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা প্লেটের ক্ষেত্রে কিন্তু বিভবের মান আলাদা, ভি ওয়ান ভি টু ভি থ্রি। তো এইটাই হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রে তার বলরেখার জন্য ইকুইপোটেন্সিয়াল সারফেসের ছবিটা, সেটা কী হবে, বলরেখার সঙ্গে পারপেন্ডিকুলারলি আমরা যে তলটা কল্পনা করব সেই তলটাই হচ্ছে সমবিভব তল। ঠিক আছে, আচ্ছা, আর অসম তড়িৎ ক্ষেত্রে জাস্ট এখানে বলরেখাটা খুব কাছাকাছি আছে, বুঝতেই পারছো, মানে বলরেখাগুলোর মধ্যে বেশ ঘন সন্নিবিষ্ট হয়ে আছে, তাদের মধ্যে ব্যবধান কম, কিন্তু অসম তড়িৎ ক্ষেত্র যদি হয় তাহলে তাদের মধ্যে ব্যবধানটা বেশি হবে, অনেক একটু গ্যাপ দিয়ে থাকবে, বলরেখাগুলো একটু গ্যাপ দিয়ে অবস্থান করে, আর কিচ্ছু না। আচ্ছা, তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র এবং অসম তড়িৎ ক্ষেত্র একবারে হয়ে গেল। অসম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে খালি বলরেখার ডিরেকশনটা একটু গ্যাপিংয়ে করে দেবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এইবার আমরা দেখব এক জোড়া সমবিভব তলের জন্য, এক জোড়া সমবিভব তলের জন্য কী হবে, এই এক জোড়া বিন্দু আধানের জন্য সমবিভব তল, এক জোড়া বিন্দু আধানের জন্য সমবিভব তল কীরকম হবে। ধরো তোমাকে দুটো পজিটিভ আধান দিয়ে দিয়েছে, তাহলে আমরা দেখব এখন এক জোড়া বিন্দু আধানের জন্য সমবিভব তল। তাহলে এক জোড়া বিন্দু আধান বলতে আমরা দুটো পজিটিভ আধান নিয়ে নিই। আচ্ছা, দুটো যদি ধনাত্মক আধান থাকে তাহলে তাদের বলরেখার ডিরেকশনটা কীরকম হয় তোমরা জানো, বলরেখা সবসময় পজিটিভ থেকে বেরিয়ে নেগেটিভের দিকে যায়, তোমাদের বলা হয়েছে তড়িৎ ক্ষেত্র অধ্যায়ে এরকমই হবে, বলরেখা সবসময় পজিটিভ আধান থেকে বেরিয়ে নেগেটিভের দিকে যায়, ওটার ক্ষেত্রেও তাই হবে। আচ্ছা, তাহলে এটার জন্য বলরেখা কীরকম হবে, সমবিভব তল বিচ্ছিন্ন ধনাত্মক আধানের জন্য এক্ষুনি বললাম একটা গোলাকার পরিবাহীর মতো একটা ফাঁপা গোলক হবে, আরেকটা গোলক, এবং তারপরে এরকম হবে, এবং তারপরে লাস্টে এরকম হবে একটা সমবিভব তলের ছবি। তো জাস্ট তোমাদের ছবি আঁকতে দেবে এখান থেকে, সমবিভব তল থেকে যদি ছবি আঁকতে দেয় তাহলে দু নম্বর থাকবে এরকম, তাহলে বিভিন্ন কেস তোমাদের বলে দেবে এবং তোমাদের কিন্তু ছবিটা আঁকতে হবে। ঠিক আছে, তো আমরা এবার করব আমাদের টপিকের শেষ পর্যায়ে চলে এসেছি, সেটা হচ্ছে সমবিভব তলের বৈশিষ্ট্য আমরা বলবো। সমবিভব তলের বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। তো সমবিভব তলের মেনলি দুটো বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট, সেটা ভালো করে বলছি শুনে নাও।
সমবিভব তলের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে সমবিভব তলের অন্তর্গত যে কোনো দুটি পয়েন্টের মধ্যে বা যে কোনো দুটি জায়গার মধ্যে একটা তড়িৎ নিয়ে যেতে কোনো কৃতকার্য করার দরকার নেই বা কোনো কৃতকার্য করতে হয় না। কি বললাম, সমবিভব তলের মধ্যে একটি তড়িৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে গেলে কোনো কৃতকার্য করার দরকার নেই। কেন, বিষয়টা কীরকম, ধরে নাও এই হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র, ধরে এর মধ্যে দুটো পয়েন্ট আছে এ বি, এ পয়েন্টের বিভব ভি এ, বি এর বিভব হচ্ছে ভি বি, এবং ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যেহেতু এদিকে আছে তাহলে ভি এটা অবশ্যই গ্রেটার দ্যান ভি বি। তাহলে ধরো একটা আহিত কণা কিউ, তাকে আমি এ থেকে বিতে নিয়ে যাচ্ছি, তাহলে তার জন্য কত কৃতকার্য করতে হবে, একটা আহিত কণা কিউকে আমি যদি এ থেকে বিতে নিয়ে যাই তাহলে কৃতকার্য কত করতে হবে, কিউ ইন্টু ভি এ মাইনাস ভি বি। তাহলে বুঝতেই পারছো যে সমবিভব তল বলা হয়েছে, সমবিভব তল মানে এই দুটো বিভব সমান, ভি এ গেটা ভি এ ইজুকাল টু ভি বি, সমবিভব তল, তাহলে দেখো টোটাল কৃতকার্য জিরো। তাহলে কি বুঝতে পারলে তোমরা, যে কোনো তড়িৎদানকে আমরা যখন তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক জায়গা থেকে বা সমবিভব তলের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবো তখন আমাকে কোনো কৃতকার্য করতে হচ্ছে না। আচ্ছা, এটা গেল প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্যটা আরও ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় চলে আসে, সেটা হচ্ছে যে দেখাও যে তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে। এটাও খুব ইম্পর্টেন্ট, দেখাতে বলতে পারে পরীক্ষার সময় যে তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে। তাহলে আমরা একটা সমবিভব তল নিই, ধরো এই হচ্ছে একটা সমবিভব তল এস, এ সমবিভব তলের ধরো খুব কাছাকাছি দুটো বিন্দু ধরে নাও এ আর বি, এবং এ আর বিটা এতটাই কাছাকাছি যে এ বিকে আমরা সরল রেখা বলে ভাবতে পারি। হ্যাঁ, তো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে এই দিক বরাবর যদি হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের এ বি বরাবর উপাংশটা কি, এ বি বরাবর উপাংশটা হচ্ছে ই কস থিটা। তাহলে একটা মুক্ত ধনাত্মক আধানকে এ থেকে বিতে নিয়ে যেতে কত কৃতকার্য করতে হবে, একটা ধনাত্মক আধানকে একটি ধনাত্মক আধানকে এ থেকে বিতে নিয়ে যেতে কৃতকার্য নিয়ে যেতে কৃতকার্য কত করতে হবে, সেটা হচ্ছে প্রযুক্ত বল গুণ সরণ, দ্যাট ইজ বল মানে হচ্ছে ই কস থিটা, কিন্তু সরণ মানে এ থেকে বিতে নিয়ে গেছি মানে সরণ এ বি। তো বললাম কি যে এর আগেই পড়ালাম যে সমবিভব তলের অন্তর্গত কোনো বিন্দু আধানকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে গেলে কোনো কৃতকার্য করার দরকার নেই, তাহলে এখানে কৃতকার্যটা জিরো। ঠিক আছে, অতএব কস থিটাটা জিরো, কস থিটাটা জিরো, যেহেতু তোমরা জানো যে এখানে তোমার এ বিটা নট ইকুয়াল টু জিরো, অতএব থিটাটা পাই বাই টু, থিটাটা পাই বাই টু হলে তোমরা বুঝতে পারছো যে তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে। তাহলে তোমরা বুঝতেই পারছো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে, এইটা কিন্তু আমরা প্রমাণ করলাম। একটি আমরা প্রথমে একটা বলরেখা কল্পনা করলাম এস, বলরেখার অভ্যন্তরে দুটো খুব কাছাকাছি অবস্থিত পয়েন্ট এ আর বি, এরা এতটাই কাছাকাছি যে এদেরকে আমরা সরল রেখা বলে ভাবতে পারি, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা ওই দিক বরাবর আছে এবং সেই ইলেকট্রিক ফিল্ডের এ বি বরাবর উপাংশটা হচ্ছে ই কস থিটা। তাহলে একটা ধনাত্মক আধানকে এ থেকে বিতে নিয়ে যেতে গেলে কৃতকার্য করতে হচ্ছে কত, প্রযুক্ত বল গুণ সরণ ই কস থিটা ইনটু এ বি। এর আগের পয়েন্টেই পড়ালাম বলরেখার বৈশিষ্ট্যে যে একটি আধানকে বলরেখার মানে সমবিভব তলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে গেলে কোনো কৃতকার্য করতে হয় না, তাহলে এই কৃতকার্যটা জিরো, অতএব তোমার থিটা ইজিক্যাল টু পাই বাই টু। তো আশা করি তোমরা টপিকটা বুঝতে পেরেছ। তো আজকে আমাদের চ্যাপ্টারটা এখানেই শেষ হলো, তড়িৎ বিভব অধ্যায়টা এখানেই শেষ হলো। আমরা পরের দিন ইউনিট ওয়ানের সর্বশেষ অধ্যায় ধারক ধারকত্ব শুরু করব, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং পরীক্ষার জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট, পরীক্ষা বারবার চলে আসে। তো আশা করি আজকের টপিকগুলো তোমরা বুঝতে পেরেছ, তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো,
লিখে প্র্যাকটিস করো, বই তোমাদের পাঠ্যপুস্তক যেটা আছে সেটা তোমরা বারংবার পড়ো, তাহলেই তোমাদের বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই সমাপ্ত, ধন্যবাদ।